সালামু আলাইকুম এবরন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আমার আজকের ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে এখানে দেখতে পাচ্ছেন আমরা রাতে শুয়ে পড়েছিলাম একটু চশমা নিয়ে দুষ্টুমি করছিল তো যাই হোক এটা হচ্ছে গিয়ে দিন বিকেল বেলা এখন চারটার মতো বাজে আমরা আসলে যাচ্ছি একটু মার্কেটে টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে তো সেগুলোর জন্যই তো আমি আর জারিফ এখন অলরেডি লিফটে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এদিকে জারিফের বাবাও বলেছিল যে ও পাঁচটার পরে অফিস থেকে নামবে তো আমরা অলরেডি চলে এসেছি সুবাস্তুতে তো আমাদের আসলে আসতে খুব একটা সময় লাগেনি তাড়াতাড়ি চলে এসেছি তো আসার পরে এখানে জারি বলছিল যে ও ঘড়ি কিনবে তোর জন্য একটা ঘড়ি কিনে দিলাম আর এদিকে যেহেতু আমরা একটু আগে আগেই চলে এসেছি তাই সুবাস্তুর একটা সাইডে আমরা এখানে অপেক্ষা করছিলাম জারিফের বাবার জন্য তো এই যে পেয়ে মহা খুশি তো সেটা নিয়েই সে মহা ব্যস্ত সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর আজকে আমাদের কেনাকাটা করার মেন কারণ ছিল জারিফের বাবাদের অফিস থেকে পিকনিক রয়েছে তো ওই জন্যই টুকিটাকি কিছু কেনাকাটা ছিল তো এই যে আমরা কেনাকাটা করে অলরেডি বাসায়ও চলে এসেছি এদিকে গাড়ি কিনবে না না সেটা তো তো হয় এখানে দেখতে পাচ্ছেন জারিফ একটা গাড়ি কিনেছে এছাড়াও আরো একটা কিনেছে সেটাও আপনাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি আর আজকে আমি আসলে বাসায় রান্না করতে পারিনি তাই এখানে কিছু খাবারও কিনে এনেছি আর এদিকে দেখতে পাচ্ছেন জারিফের জন্য দুই প্যাকেট মিল্ক তারপরে টয়লেট টিস্যু আর এখানে ম্যাঙ্গো জুস ম্যাঙ্গো বার লিচি চকলেট এগুলা জারিফ বাবা জারিফের জন্য কিনেছে ও আসলে এগুলা নিষেধ করলেও শুনে না সে এগুলা কিনতেই থাকে আমার আসলে খুবই রাগ হয় আর এখানে এখন দেখতে পাচ্ছেন জারিফের বাবার জন্য একটা শার্ট কেনা হয়েছে এটা আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করেই কিনেছি আমার ড্রেসের কালারটাও অনেকটা এরকমই তো আমি আর ডিটেলসে খুলে দেখাচ্ছি না জাস্ট উপর থেকে একটু দেখিয়ে দিলাম এখানে জারিফের বাবার জন্য বেশ কয়েক জোড়া মোজা নেওয়া হয়েছে ওর এগুলো আসলে মাঝে মাঝেই লাগে তাই নেওয়া হয়েছে আর এখানে জারিফের বাবার জন্য একটা শর্ট প্যান্ট আর একটা টি শার্ট নেওয়া হয়েছে শর্ট প্যান্টটা মেইনলি সুইমিং পুলের জন্যই নেওয়া হয়েছে জারিফের বাবা যদি সুইমিং পুলে নামে তাহলে ওই প্যান্টটাও পরবে আর এই টি শার্টটা এমনি নেওয়া হয়েছে মাঝখানে ও যখন ইচ্ছা পড়তে পারবে এই জন্য তবে এই টি শার্টের বুকের কাজটা একটু মেটাল টাইপের ছিল তো এটা খুবই ধারালো ছিল তো আমি জারিফের বাবাকে বলছিলাম যে যখন পরবে খুবই সাবধানে জারিফের যাতে এটাতে কোনো আঘাত না লাগে তো এখানে জারিফের জন্য আমি একটা থ্রি কোয়ার্টার প্যান্ট নিয়ে নিয়েছি প্যান্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে মনে হচ্ছে জারিফের পরলে বেশ ভালো লাগবে আর এখানে আমি আমার জন্য বাসায় পরা দুইটা লং গেঞ্জি কিনে নিয়েছি আসলে আমার বাসায় এইগুলো লাগে তো ভাবলাম যে যেহেতু এসেছি তাহলে দুইটা কিনে নিয়ে যাই আর এখানে আমি আমার জন্য মকমলের একটা পাতলা শাল কিনেছি হঠাৎ করে শালটা দেখে আমার কাছে বেশ ভালো লাগলো বিশেষ করে সাইডের লেসটা আমার কাছে খুব ভালো লাগছিল আর যেহেতু এই কালারটা আমার ড্রেসের সাথেও ম্যাচ করবে এবং এখন যেহেতু হালকা শীত ভাবলাম যে এই শীতের জন্য এটাই বেস্ট হবে তাই এটাই নিয়ে নিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার সবগুলো কেনাকাটাই আর এখানে আমি জারিফের জন্য একটা নিমা সেট নিয়েছি আসলে জারিফের সাইজটা এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এই কালারটা আমার কাছে বেশ ভালো লাগলো তাই একটা নিয়ে নিলাম আর এখানে জারিফের জন্য আরও কয়েকটা সিঙ্গেল টি শার্ট কিনে নিয়েছি এখানে টোটাল চারটা আর এখন যেহেতু সামনে গ গরম চলে আসছে তাই এখানে আমি সবগুলাই হাফ হাতা নিয়েছি আর এই ঘড়িটা তো আপনারা প্রথমে দেখেছেন তারপরও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানে এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা লিকুইড ব্লাশ এটা আমি আমার জন্য নিয়েছি কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানে আমি আমার জন্য একটা ফিঙ্গার রিং নিয়েছি একটা কানের জন্য একটা রিং নিয়েছি কিছু টিপটপ টপ ক্লিপ নিয়েছি আর জারিফের গ্রিন কালার গাড়িটা তো আপনারা প্রথমেই দেখেছেন আর সাথে যে ব্লু কালার গাড়িটা দেখতে পাচ্ছেন ওটাও ও আজকেই কিনেছে তো ছিল আমার আজকে টুকিটাকে কিছু কেনাকাটা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর এখানে এখন যে সিঙ্গেল ব্লেজারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা জারিফের বাবা দুই দিন আগেই কিনেছে ও নিজেই পছন্দ করে কিনেছে তো ভাবলাম যে এগুলার সাথে এটাও আপনাদেরকে একটু দেখিয়ে দেই তোর ইচ্ছে আছে এটাও ও পিকনিকের দিনই পরবে তো ব্লেজারটা আমার কাছে বেশ ভালোই লেগেছে ও ব্ল্যাক কালারের নিয়েছে আর এদিকে আমাদের আসলে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল তো আমরা আসার সাথে সাথে তেহারিটা খেয়ে নিচ্ছিলাম কারণ আসলে টুকিটাকি যেহেতু কেনাকাটা ছিল ওগুলো করতে করতে আমরা বাইরে তেমন কিছু আজকে খেতে পারিনি তো জন্য ক্ষুধাটাও অনেক বেশি ছিল তো এদিকে খাওয়া দাওয়া করার পরে জারিফের বাবা আবার এই চকলেটগুলো বের করে দিল এটা জারিফের বাবার একজন কলিগ জারিফের জন্য গিফট করেছে ভায়াটা মাঝে মাঝেই গিফট করে চকলেট তো ভায়াকে অনেক অনেক ধন্যবাদ আর এটা হচ্ছে গিয়ে তার পরের দিন সন্ধ্যাবেলা মাঝখানে আমার আসলে কোনো ভিডিও করা হয়নি খুবই ব্যস্ত ছিলাম সারা দিন তো এখানে সন্ধ্যার দিকে আমি আসলে একটু লুজ শ্যামায় রান্না করে নিয়েছি তো এখানে প্লেটে বেড়ে নিয়েছি এটা আমি আর জারিফ খাবো তো রাতে খাওয়া দাওয়ার পরে আমরা একটু বাসার নিচে নেমেছিলাম হাঁটাহাঁটি করার জন্য যেহেতু এখন একটু শীত কমেছে আর নিচে আসলে জারিফের আবদারের তো কোনো শেষ থাকে না এখানে দেখতেই পাচ্ছেন সে অলরেডি চকলেট কিনে ফেলেছে তো এখন আমাকে বলছে এগুলা সে খুলে দেওয়ার জন্য তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ